অভিজিৎ ঘোষ সোনাপুরে ছাত্র বন্ধু বাচ্চা ছেলে আমি চিনি আমি শুনলাম একটু আগে তার বাড়ি থেকে পুলিশ গেছে গিয়ে তাকে নাকি তুলে নিয়ে এসছে গ্রেপ্তার কি অমুক তমুক এখন বলতে পারবো না তুলে নিয়ে এসছে কেন কি অপরাধ সে কি ক্রিমিনাল সে একটাই আমি বললাম আমি যা বললাম এইরকম সে কলিয়াগাতে পেয়েছে পেয়ে সে একটা পোস্টিং দিয়েছে সিম্পল এই পোস্টিংটা দিয়েছে এই হচ্ছে পোস্টিংটা কি এর মধ্যে অপরাধ হয়েছে স্ত্রী টিএমসি এমএলএ এসপির পক্ষে রাজধর্ম পালন সম্ভব আনিস খুন তদন্তে উঠছে প্রশ্ন এই প্রশ্ন উঠবে না এই প্রশ্ন উঠবে না সোশ্যাল মিডিয়া সবাই দেখেননি তৃণমূল এমএলএ কার্যালয় এসপির কার্যালয় পারলে প্রায় এক জায়গাতে এই প্রশ্ন উঠবে না ছাত্ররা খুন হয়ে যাওয়ার পর বিশেষ করে পুলিশকে জানাবার পরে বিশেষ করে পুলিশকে জানাবার পরে বিশেষ করে পুলিশকে জানাবার পরে পুলিশ তো অ্যাকশন নেয় নিরাপত্তা তো দেয় পুলিশকে তো চিঠি দেওয়া হয়েছিল এই যে সিম্পল সিম্পল ভেরি সিম্পল আনিস খান কোনো অভিযুক্ত হাওড়া পুলিশের গ্রামীণ জেলা এসপি কিন্তু সোনারপুরের তৃণমূলের এমএলএ লাভলী বৈচোর স্বামী কথাটার মধ্যে ভুল কোথায় ভুল কোথায় ছাত্র খুন করবে জবরদস্তি করবে একজন কেউ আপত্তি করবে তার মধ্যে কোনো একটা কথা সে বলবে সে কথাটাও সে বলতে পারবে না এটা কি পুলিশ সব চলছে এরপরেও মুখ্যমন্ত্রী বলবে যে পুলিশকে বিশ্বাস করতে হবে কেন সোনারপুরের পুলিশ বা যে কেউ নাকি হারা হয়ে গেছে বলতে পারবো না অভিজিৎ ঘোষ তার বাড়িতে পুলিশ গেছে কেন তাকে তুলে নিয়ে এসছে কেন এই কথাটা তো আপনিও বলছেন আমিও বলেছি অ্যারেস্ট করলে পুলিশ আবার অ্যারেস্ট করুক তাহলে কি ছাত্র আন্দোলনটাকে স্তম্ভ হ্যাঁ হ্যাঁ আসলে ছাত্রদের পুলিশ ভয় পাচ্ছে প্রতিবাদকে ভয় পাচ্ছে আমি বলছি যদি হিম্মত থাকে পুলিশ আমি বলছি অন ক্যামেরা বলেছি যে এমএলএ তৃণমূলের স্বামী এসপি যে জেলার সেই জেলায় ঘটনাটা ঘটেছে আমি বলছি গ্রেপ্তারকে আওয়াই করুক গ্রেপ্তারকে লোকে করবে কেন গ্রেপ্তারকে আওয়াই করুক ফাজলামি হয়ে যাচ্ছে ফাজলামি হয়ে যাচ্ছে একজন ছাত্র সেই ছাত্র নরম মনে করছে ওরা এটা কখনো চলতে পারে না এই জিনিস বেলেটা হবে না ছেলেটা যাবে থানা তাহলে আমিও যাবো তাহলে আমরা সবাই যাবো কোন অধিকারে আর বাড়ি ফিরে ছাত্রকে তুলে নিয়ে চলে আসবে পুলিশ বলে লাখের মাঠ হয়ে গেছে লাখ ছাত্র খুন হবে তাদের আপত্তি করলে অমনি ডান্ডা পাঠাতে হবে